হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে বায়োলজির কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু তোমাদের সামনেই যে এক্সাম রয়েছে এসএসসি এমটিএস পিএসসি ক্লার্কশিপ, এই ক্লার্কশিপ বা এমটিএস এর এক্সামে সায়েন্স সেট থেকে যে এমসিকিউ আসে সেখানে কিন্তু বায়োলজির এই কোশ্চেনগুলো তোমরা এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে? তো দেরি না করে ক্লাসটা স্টার্ট করব। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, প্রথম প্রশ্ন বলেছে নিজেরা প্রত্যেকে একটু করার ট্রাই করো, ঠিক আছে? তোমরা কত স্কোর করলে, তোমাদের কতগুলো ঠিক হলো, বা তোমরা যদি অ্যান্সারও চাও তাহলেও কমেন্টে লিখতে পারো। এমসিকিউগুলো কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। প্রথম প্রশ্ন, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরির ঘটনাকে কি বলা হয়? গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরির ঘটনাকে কি বলা হয়? অ্যান্সার কি হবে? গ্লাইকোজেনোলাইসিস। অ্যান্সার কি হবে? গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে? এটা কি করে মনে রাখবে, মনে রাখার ট্রিকটা কি দেখো, গ্লাইকোজেনোলাইসিস কথাটা কি, গ্লাইকোজেনোলাইসিস আমরা ছোটবেলায় কি করেছি, সন্ধি বিচ্ছেদ করেছি। তো গ্লাইকোজেনোলাইসিসকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি কি পাবো, একদিকে পাবো হলো গ্লাইকোজেন আর একদিকে পাবো লাইসিস, ঠিক আছে? একদিকে পাবো গ্লাইকোজেন আর একদিকে পাবো লাইসিস। তো এটার মানে কি, লাইসিস কথার অর্থ হলো ভাঙন, ঠিক আছে? আর এদিকে হলো গ্লাইকোজেন, তার মানে গ্লাইকোজেনের ভাঙন। এবারে এখানে বলেছে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি, গ্লুকোজ হলো যে কোনো কার্বোহাইড্রেটের এন্ড প্রোডাক্ট, গ্লুকোজটা গ্লাইকোজেন হিসেবে স্টোর থাকে কোথায়, লিভারে মাসেলে। এবার যখন গ্লাইকোজেন থেকে আবার গ্লুকোজ তৈরি হচ্ছে তার মানে কি, গ্লাইকোজেনটা ভেঙে ভেঙেই তো টুকরো হবে, একটা বড় জিনিসকে ভাঙলে ছোট জিনিস আমরা পাবো। তার মানে গ্লাইকোজেনের যখন লাইসিস বা ভাঙন ঘটছে সেটাকে আমরা কি বলছি, গ্লাইকোজেনোলাইসিস। তাহলে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরির ঘটনাকে কি বলা হয়, গ্লাইকোজেনোলাইসিস। পরের প্রশ্ন, কোন রোগটি ভিটামিন এ এর অভাবে হয়? রিকেট, রাতকানা, হাম, বসন্ত। ভিটামিন এ এর অভাব, এর আগের দিন আমি যে এমসিকিউ গুলো দিয়েছি সেটাও ভিটামিন রিলেটেড ছিল, ওই ভিডিওটা যারা দেখোনি দেখে নিও, ঠিক আছে? ওখান থেকেও প্রচুর কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে। কোন রোগটি ভিটামিন এ এর অভাবে হয়? তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো রাতকানা। অ্যান্সার কি হবে, রাতকানা, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত খাদ্য উপাদানগুলির মধ্যে কোনটির আবশ্যিক উপাদান নাইট্রোজেন? নিম্নলিখিত যে খাদ্য উপাদান রয়েছে, স্নেহ জাতীয়, শর্করা জাতীয়, প্রোটিন জাতীয়, রাফেজ জাতীয়, এর মধ্যে কোনটির আবশ্যিক উপাদান নাইট্রোজেন? স্নেহ জাতীয়, শর্করা জাতীয়, প্রোটিন জাতীয়, রাফেজ জাতীয়, কি হবে সঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার হবে হলো প্রোটিন জাতীয়, ঠিক আছে? সঠিক অ্যান্সার হবে প্রোটিন জাতীয়। পরের প্রশ্ন, কোনটি সরল প্রোটিন, লাইসিন, অ্যালবুমিন, লাইপোপ্রোটিন, লিউসিন? কোনটি সরল প্রোটিন, লাইসিন, অ্যালবুমিন, লিপোপ্রোটিন, লিউসিন, বলো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে হলো অ্যালবুমিন, ঠিক আছে? সরল প্রোটিন কোনটি, সরল প্রোটিন হলো অ্যালবুমিন। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিন মানুষের ত্বকে সংশ্লেষিত হয়? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন সি, কোন ভিটামিন মানুষের ত্বকে সংশ্লেষিত হয়? এখানে যে প্রশ্নগুলো পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আসা প্রশ্ন, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, খুব ভালো করে প্রশ্নগুলো রেডি করে নাও। আর এমসিকিউ কোশ্চেনগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে নিও অবশ্যই যারা নতুন দেখছো, ঠিক আছে? দেখো, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন সি, তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো ভিটামিন ডি। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিন তাপে নষ্ট হয়, হিট, হিট পেলে নষ্ট হয় কোন ভিটামিন, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, তাপে নষ্ট হয় কোন ভিটামিন, বলো নিজেরা একটু ট্রাই করো অ্যান্সার করার। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো ভিটামিন সি, অ্যান্সার হবে ভিটামিন সি। কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা দেয়, কোন ভিটামিনের অভাবে
অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা দেয়। তো অ্যান্সার কি হবে দেখো, ভিটামিন এ, B12, B6E। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো ভিটামিন B12। ঠিক আছে, কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয়? ভিটামিন B12। পরের প্রশ্ন, জলে দ্রাব্য ভিটামিন কোনটি? A, C, D, K। বলো জলে দ্রাব্য ভিটামিন কোনটি? অ্যান্সার হবে হলো সি, কারণ স্নেহ পদার্থে দ্রাব্য কোনগুলো? অ্যাডেক, ADEK, অ্যাডেক। অ্যাডেক হলো কি? স্নেহ পদার্থে দ্রাব্য। স্নেহ পদার্থ দ্রাব্য হলো অ্যাডেক, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। তাহলে এখানে ADEK তিনটেই রয়েছে, নেই কোনটা? সি। তো সি হবে কিন্তু জলে দ্রাব্য। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়? A, B, C, D। কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়? খুব ইজি কোশ্চেন, অ্যান্সার হবে হলো সি, ভিটামিন সি এর অভাবে। পরের প্রশ্ন, কড মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। কড মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায়? করো, অ্যান্সার কি হবে নিজেরা একটু ট্রাই করো। কড মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো ভিটামিন এ। ঠিক আছে, কড মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ। মানুষের দেহে যে ভিটামিনের সংশ্লেষ সম্ভব তা হলো? মানুষের দেহে সংশ্লেষিত হয় এমন একটা ভিটামিন দেখো, KCAD। বলো সঠিক অ্যান্সার কি হবে? মানুষের দেহে সংশ্লেষিত হয়, অলরেডি এই কোশ্চেনটা অন্যভাবে তোমরা একটু আগেই করেছো, অ্যান্সার কি হবে? ভিটামিন ডি। ঠিক আছে, ত্বকে সংশ্লেষিত হয়, ভিটামিন ডি কি হয়? ত্বকে সংশ্লেষিত হয়। প্রাণী দেহে আয়োডিনের অভাবে কি হয়? প্রাণী দেহে আয়োডিনের অভাবে কি হয়? রাতকানা, বেরিবেরি, গলগণ্ড, রক্তাল্পতা। আয়োডিনের অভাবে হয় হলো, অ্যান্সার হবে গলগণ্ড। কোশ্চেনগুলো যদি মনে হয় কিছুটা হলেও তোমাদের হেল্প করছে, অবশ্যই কিন্তু লাইক করে দিও। তোমরা দেখো অনেকে লাইক করো না, আর যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আরও আরও অনেক MCQ কিন্তু, বিভিন্ন সাবজেক্টের MCQ কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। তো পরীক্ষার প্রস্তুতি সঠিকভাবে নিতে, MCQ কমন পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পরের প্রশ্ন, কোনটি ট্রেস এলিমেন্ট? হাইড্রোজেন, অক্সিজেন, বোরন, ম্যাগনেসিয়াম। কোনটি ট্রেস এলিমেন্ট? অ্যান্সার হবে হলো বোরন। কোনটি ট্রেস এলিমেন্ট? বোরন। কোন খনিজের অভাবে রক্তাল্পতা দেখা যায়? একটু আগে আমরা কি দেখলাম, কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা দেখা যায়? ভিটামিন B12। এবার বলেছে কোন খনিজটার অভাবে রক্তাল্পতা দেখা দেয়? ম্যাগনেসিয়াম, লৌহ, ক্যালসিয়াম আর হলো ফসফরাস। অ্যান্সার কি হবে? রক্তাল্পতা, অ্যানিমিয়া। তার মানে কি? হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া। তাহলে মৌলটা কি হবে? কোন খনিজ? লৌহ। নেক্সট, কোন খনিজের অভাবে প্রাণী দেহে রক্ত তঞ্চন ব্যাহত হয়? রক্ত তঞ্চন ব্যাহত হয় মানে কি? ব্লাড কোয়াগুলেশন, রক্তের যে জমাট বাঁধা প্রক্রিয়া, কোথাও কেটে গেলে জমাট বাঁধা, এই প্রক্রিয়াগুলো ব্যাহত হয় কখন, কিসের অভাবে? ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। কোন খনিজের অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয়? অ্যান্সার হবে হলো ক্যালসিয়াম। কোন উৎসেচকটি কেবলমাত্র উদ্ভিদ দেহে পাওয়া যায়? এমন একটা উৎসেচক যেটা শুধুমাত্র উদ্ভিদ দেহে পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, লাইপেজ, ইনভার্টেজ, মল্টেজ, লাইগেজ, প্রচুরবার এসেছে এই প্রশ্নটা পরীক্ষায়। কোন উৎসেচকটি কেবল উদ্ভিদ দেহে পাওয়া যায়? লাইপেজ, ইনভার্টেজ, মল্টেজ, লাইগেজ। লাইগেজ, অ্যান্সার কি হবে? ইনভার্টেজ। ইনভার্টেজ উৎসেচকটা শুধুমাত্র উদ্ভিদ দেহে পাওয়া যায়। পরের প্রশ্ন, ট্রিপসিন কি জাতীয় উৎসেচক? ট্রিপসিন কি জাতীয় উৎসেচক? ট্রিপসিন আমাদের বডিতে কি কাজ করে? এটা প্রোটিওলাইটিক মানে প্রোটিনকে ভঙ্গ করে, লাইপোলাইটিক লিপিডকে ভঙ্গ করে, অ্যামাইলোলাইটিক মানে কার্বোহাইড্রেটকে ভঙ্গ করে, আর হলো হাইড্রোলাইটিক মানে জলকে বিশ্লেষিত করে। ট্রিপসিন কি জাতীয়? এটা হলো প্রোটিওলাইটিক, প্রোটিন ভঙ্গকারী। মিথজীবীর একটি উদাহরণ দাও। নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটা মিথজীবী? কি কি আছে? শ্যাওলা, লাইকেন, স্বর্ণলতা, ইস্ট। নিম্নলিখিত গুলির মধ্যে
কোনটি মিথজীবী। প্ল্যান্ট কিংডমের যে ক্লাসগুলো রয়েছে ওই ক্লাসগুলো দেখে নিও, এগুলো সম্বন্ধে কিন্তু একদম আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। প্লে লিস্টে গিয়ে সমস্ত কিছুর প্লে লিস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। মিথজীবীর একটি উদাহরণ দাও, শ্যাওলা, লাইকেন, স্বর্ণলতা, ইস্ট। তাহলে অ্যান্সার কি হবে? মিথজীবীর অ্যান্সার হবে হলো লাইকেন। ঠিক আছে, মিথজীবীর অ্যান্সার কি হবে? লাইকেন। মৃতজীবী মানে মৃত জিনিসের উপর নির্ভর করে জীবন নির্ধারণ করে। শ্যাওলা, ইস্ট, কৃমি, উদ্ভিদ। সঠিক অ্যান্সার কি হবে? শ্যাওলা, ইস্ট, কৃমি, উদ্ভিদ। তো অ্যান্সার হবে হলো ইস্ট। পরের প্রশ্ন, হস্টোরিয়া কি? উৎসেচক, চোষক মূল, পরজীবী, ভিটামিন। হস্টোরিয়া কি? হস্টোরিয়া হলো চোষক মূল। ঠিক আছে, হস্টোরিয়া হলো চোষক মূল। পরের প্রশ্ন, স্বর্ণলতা কি ধরনের উদ্ভিদ? স্বর্ণলতা কি ধরনের উদ্ভিদ? সভোজী, পরভোজী, মৃতজীবী, পরজীবী। অ্যান্সার কি হবে? পরজীবী, পরের উপর নির্ভর করে বেঁচে থাকে। একদম চিত্র সহ এগুলো সম্বন্ধে তোমরা ইনফরমেশন কিন্তু প্ল্যান্ট কিংডমের যে ক্লাস কটা দিয়েছি সেই ক্লাসে পেয়ে যাবে। নিম্নলিখিত কোন মৌলটির অভাবে উদ্ভিদে ক্লোরোসিস হয়? ক্যালসিয়াম, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। কোনটার অভাবে হয়? অ্যান্সার হবে হলো ম্যাগনেসিয়াম, কারণ ক্লোরোফিলে যে উপাদানটি থাকে একমাত্র খনিজ উপাদান সেটা হলো ম্যাগনেসিয়াম। ক্লোরোসিস হওয়া মানে কি? ক্লোরোফিল থাকছে না, ক্লোরোফিলের ঘাটতি হচ্ছে, তার মানে কোন উপাদানের অভাব? ম্যাগনেসিয়াম। ঠিক আছে, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আর আবারও বলছি, যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। ফিতাকৃমি এক ধরনের বহিঃপরজীবী, অন্তঃপরজীবী, মিথজীবী, মৃতজীবী। ফিতাকৃমি এক ধরনের অন্তঃপরজীবী, ফিতাকৃমি হলো অন্তঃপরজীবী। ক্ষণপদের সাহায্যে খাদ্য গ্রহণ করে, ক্ষণপদের সাহায্যে খাদ্য গ্রহণ করে অ্যামিবা, কেঁচো, মানুষ, পিঁপড়ে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যামিবা। ঠিক আছে, তো আজকের মতো একটা এমসিকিউ থাকলো। নেক্সট ক্লাসে আরো অনেক টপিক, আরো অনেক সাবজেক্টের এমসিকিউ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।